WBPSC ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন। আপনারা যদি এই পিডিএফটি কিনতে চান অবশ্যই আপনারা ডেসক্রিপশনের লিঙ্কটি ফলো করুন বিস্তারিতভাবে জানতে গেলে। রেলের তরফ থেকে ব্রেকিং আপডেট নিয়ে আমি আজ 2,30,000 চাকরি দেবে রেলের তরফ থেকে একটি বড় ঘোষণা করে দিল। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রেলের তরফ থেকে ব্রেকিং একটি আপডেট, যেখানে এখনও পর্যন্ত নোটিফিকেশান জারি করা হয়নি। আপনাদেরকে ব্রেকিং আপডেটের একটি খুঁটিনাটি তথ্য দিয়ে এখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এখান থেকে আপনাদেরকে জানানো হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 3% আপনাদের সংরক্ষণ রেখে দেবে। ইতিমধ্যে ঘোষণা হয়েছে যে জেনারেলের জন্য 10% সংরক্ষণ, সেই সংরক্ষণের কথাটি বলা হচ্ছে। এবং তার সঙ্গে জানানো হচ্ছে 23,000 জনের চাকরি হবে, ইতিমধ্যেই রেলের তরফ থেকে আবার ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে জানানো হচ্ছে বর্তমানে রেলের 12,00,000 লোক এখানে চাকরি করেন এবং 2 বছরে 1,00,000 কর্মী অবসর নেবেন বা রিটায়ার্ড হয়ে যাবেন। এবং 1.5,00,000 প্রক্রিয়া চলবে নিয়োগের এবং 2.5,00,000 চাকরি ইতিমধ্যে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। রেলের তরফ থেকে পীযূষ গোয়েল রেলওয়ে মন্ত্রী জানানো হচ্ছে, তিনি বড় একটি ঘোষণা করে দিয়েছেন টুইটারে হ্যান্ডেলে, যেখানে আপনারা টুইটার খুলে দেখে নিতে পারবেন। এই ঘোষণাটি হয়ে গিয়েছে যেখানে রেলের তরফ থেকে 2,30,000 চাকরি ইতিমধ্যেই নিয়োগ হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই News18 বাংলা, আপনারা হয়তো অনেকেই জানেন একটি নামি দামি নিউজ পোর্টাল, এখান থেকে আপনাদেরকে জানানো হচ্ছে রেলের যে 2,30,000 চাকরির ঘোষণাটি News18 বাংলা থেকেও প্রকাশিত করে দেওয়া হয়েছে। আপনারা যদি না বিশ্বাস করেন, এখানে আমার জোর করে বিশ্বাস করানোর কোনো দরকার নেই। আপনাদেরকে জানিয়ে দিলাম খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে রেলের তরফ থেকে। এবং তার সঙ্গে জানানো হচ্ছে 2,30,000 কর্মসংস্থান তৈরি হবে বলে বলা হয়েছে। বর্তমানে 1,30,000 পদ খালি আছে এবং 2 বছরে 1,00,000 লোক অবসর নেবেন। তার সঙ্গে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে বলে জানানো হচ্ছে। রেলে 2,30,000 শূন্য পদ, আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণ থাকবে এবং এই দফায় আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। এখানে 2টি দফায় নিয়োগ হবে। প্রথম দফায় নিয়োগ করা হবে 1,31,428 জনকে, যেখানে নোটিফিকেশান জারি করবে ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে। এবং আপনাদেরকে 99,000 কর্মী নিয়োগ করবে, যেখানে 2020 সালের মে বা জুন মাস নাগাদ। আপনাদেরকে জানিয়ে দেব যখনই কোনো আবেদন শুরু হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে কিংবা অফলাইনে। আপনাদেরকে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান দিয়ে জারি করে দেবো। ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি মনে করেন News18 বাংলা থেকে প্রকাশিত হয়েছে এই নিউজটি সম্বন্ধে, আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সরাসরি দেখে নিতে পারবেন ডিটেলসে, বা আপনারা টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখে নিতে পারেন পীযূষ গোয়েলে, যেখানে সমস্ত ইনফরমেশান রেলের তরফ থেকে জারি করা হয়েছে। ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। এবং আপনারা যারা WBPSC ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা দিতে চলেছেন, তাদের জন্য ডিসক্রিপশনের লিঙ্ক আছে, আপনারা পিডিএফটি কিনে নিয়ে শেষ প্রস্তুতি নিতে পারেন পরীক্ষার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।